আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো এবং সুস্থ আছেন। এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন, প্লিজ তাদের দিকে একটু খেয়াল রাখি। রুদ্রজ গুডলেবে আমি রুদ্র ইউসুফ চলে আসছে সামি কার এন্টারপ্রাইজ গাড়ির শোরুমে। এই শোরুমটি মোহাম্মদপুর মোহাম্মদী হাউজিং লিমিটেড 3 নম্বর রোডে অবস্থিত। এবং এই শোরুমে আপনারা বিভিন্ন মডেলের ইউজ কারগুলো আপনারা পেয়ে যাবেন। এই মুহূর্তে গাড়ি কালেকশন অনেক সব ধরনের বাজেটের গাড়ি রয়েছে। যেহেতু গাড়ি কালেকশন বেশি, আজকে আমরা খুব সুন্দর দুটি গাড়ি দেখবো। টয়োটা এক্স করোলা গোল্ডেন বেস কালার এই গাড়িটি এবং সিলভার কালার এই গাড়িটি, 2005 মডেলের দুটি গাড়ি। চলুন আমরা গাড়ি দুটি দেখি কি অবস্থায় আছে, দাম কি আমরা জেনে নিই। সেলিম ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছে? আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ ভালো রাখছে। যাক আলহামদুলিল্লাহ, চলে আসছি আপনাদের শোরুমে, বেশ অনেকদিন পরেই আসছি। জি ভাই, গাড়ি কালেকশন সবসময় ভালো থাকে, নতুন করে আবার গাড়ি আসছে আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে কি কি গাড়ি রয়েছে একটু জেনে নেই ভাইয়া। এই মুহূর্তে ভাই টয়োটা আকো আছে 2013 মডেলের দুইটা, এলিয়ান আছে 2003-এর আর 5-এর, এক্স করলা আছে দুটো 2005-এর মডেল, পাশাপাশি হোন্ডা ভেজাল আছে, টয়োটা রাশ আছে, কেয়ার 42 নোয়া আছে, ফান কার্গো আছে, নিশান সানি আছে, কেমি জিপ আছে, ছোট ছোট মিলে বেশ কিছু গাড়ি আছে ভাই। বেশ কয়েকটি গাড়ি রয়েছে এই মুহূর্তে। জি, এই মুহূর্তে শুধু হাইস গাড়ি নেই? না, হাইস আপাতত নাই, যেহেতু কমার্শিয়াল ইউজ হয়। হাইস গাড়ি আসলে ফ্রেশ পাওয়াটা একটু টাফ হয়ে যায়। জি, সামনে আসলে অবশ্যই রিভিউ করবো ইনশাল্লাহ। তো আজকে আমরা কি গাড়ি দেখবো ভাইয়া? আজকে আমাদের একসাথে দুইটা এক্স করলা গাড়ি দেখাই, দুটাই ফ্রেশ গাড়ি, দুটা 5-এর মডেল, একটা হলো 5-এর 25 আর একটা হলো 5-এর 29, গোল্ডেন বেস কালার আর সিলভার কালার এই দুটা গাড়ি দেখাই। এক্স করলা দুটি গাড়ি আজকে আমরা দেখবো, গোল্ডেন বেস কালার এবং সিলভার কালার। জি, আমরা সিলভার কালারের গাড়ি দিয়ে শুরু করি। জি, কি অবস্থায় আছে ভাইয়া আর মডেল কত ভাইয়া? আলহামদুলিল্লাহ 2005-এর মডেল, 100% ফ্রেশ অবস্থা আছে, কোথাও কোনো খোলা কাটা অ্যাক্সিডেন্ট নাই, সিলভার কালার, ইন্টেরিয়র ব্ল্যাক কালার, অরিজিনাল কালার আছে, অরিজিনাল সিলভার কালার, টুপিটা কি টাচ আপ হয়েছে ভাই? টুপিটা কি টাচ আপ করা হয়েছে? আসলে শোরুমে আনলে গাড়ি একটু টাচ আপ করতে হয়, কারণ গাড়ি ঢাকা শহরে চললে একটু দাগ পড়বে অবশ্যই। আর আপনারা আসার পরে যে কাজগুলো থাকে সম্পূর্ণ কমপ্লিট করে তারপর আপনারা ডিসপ্লে করেন। জি, ফগ লাইটের অপশন রয়েছে, বাট ফগ লাইট নেই। আর চাকাগুলো যে অবস্থা আছে মোটামুটি 7-8 মাস ইউজ করা যাবে ভাইয়া? বেশি যাবে ইনশাআল্লাহ, আরো বেশি যাবে। প্রথম মালিকানায় আছে? জি ভাই, প্রথম মালিকানা, প্রথম মালিকানায় আছে। সিএনজি কি এলপিজি করা আছে ভাইয়া? এটা সিএনজি আছে ভাই, 60 লিটার সিএনজি ইনস্টল করা আছে। জি, হেডলাইট ব্যাকলাইট অরিজিনাল আছে? এটা হেডলাইট ব্যাকলাইট আগে পিছের গ্লাস সব অরিজিনাল। আচ্ছা, শুধু টাচ আপ করা হয়েছে, আমরা একটু পিছনের সিটে দেখে নিই। অবশ্যই, এটা সিট কভার লাগানো হয় নাই, আলোচনা সাপেক্ষে প্রয়োজন পড়লে আমি সিট কভার দিয়ে দিব। আচ্ছা, অরিজিনাল সিটে তো রয়েছে, অরিজিনাল সিট, সিটটা দেখলেই বুঝা যাবে গাড়িটা একেবারে কম চলছে। আচ্ছা, এখন যিনি কিনবেন উনি চাইলে সিট কভার আলোচনা সাপেক্ষে প্রয়োজন পড়লে আমি দিয়ে দিব ভাই। প্রতিটি সুইচ ওকে আছে ভাই? জি জি, খুব সুন্দর একটা অ্যান্ড্রয়েড প্লেয়ার ইনস্টল করা আছে। এসির পারফরমেন্স কিরকম ভাইয়া? ভালো ভাই, 1500 সিসি তো, আর এক্স করলা এক্সজিও এগুলোর এসির কোনো রিপোর্ট নাই। আচ্ছা, এসির পারফরমেন্স ভালো থাকে। আমরা গিয়ার বক্স ইঞ্জিন গাড়ির সাথে তো? জি, বেশি দেখা যাচ্ছে, আমরা একটু ইঞ্জিনে দেখে নিই ভাইয়া। অবশ্যই, যা আছে ইঞ্জিনের ভিতরে সব অরিজিনাল কালার ভাই, কোনো টাচআপ তো সব আস্ত রুস্ত কিছুই মারা নেই, গাড়িটা 100% ফ্রেশ আছে ভাই, 100% ফ্রেশ আছে এবং ইঞ্জিন ফ্রেশই দেখা যাচ্ছে, ওয়াশ পলিশ করেছেন বোঝাই যাচ্ছে। মালিকানা চলা গাড়ি, সার্ভিস চার্ভিসে চলে নাই ভাই। এর মধ্যে ইঞ্জিন সম্পূর্ণ ওকে আছে? জি ভাই, খুব সুন্দর বাম্পার ইনস্টল করা আছে, ডিভিডি প্লেয়ার রয়েছে, সিএনজি ইনস্টল করা আছে। জি, এই মধ্যে যদি ফগ লাইট অন করা যেতে পারে এবং সিট কভার, আমরা একটু ব্যাক ডোরটা খুলে দেখি ভাইয়া। অবশ্যই, আমি ডিভিডি ব্যাক ব্যাক কভার রয়েছে তো, অ্যান্ড্রয়েড চিপ লাগানো ভাই, একদম ইনটেক দেখছেন, এখন ব্যাক করা হয়নি। সিএনজি এলপিজি করার পর কিন্তু যথেষ্ট স্পেস থাকে। জি, ফ্যামিলি ইউজের জন্য খুব সুন্দর গাড়ি এবং কমার্শিয়াল ইউজও করা যায়। আমরা গাড়ি মডেল সম্বন্ধে আরেকবার জানি ভাইয়া। জি ভাই, এটা 2005-এর মডেল, 9 রেজিস্ট্রেশন 25 সিরিয়াল, সিলভার কালার, ইন্টেরিয়র ব্ল্যাক কালার, টয়োটা এক্স করলা এক্স লিমিটেড ভার্সন। পেপারস কি অবস্থায় আছে ভাইয়া? এটার পেপারস আছে ভাই 24 সালে 4 মাস আর 24 সালে 9 মাস পর্যন্ত আপডেট আছে। আর প্রাইস কত রাখতেছেন? 13 লক্ষ টাকা। 13 লক্ষ টাকা? জি, 13 লক্ষ টাকা। এটা আস্কিং প্রাইস? আস্কিং প্রাইস অল্প কিছু কমবে ভাই, বেশি একটা কমবে না, অল্প কিছু কমবে, কথা বলার একটু সুযোগ রয়েছে। এটা গোল্ডেন বেজ কালার, ইন্টেরিয়র বিসিট কালার, এটা হলো গিয়া, এটা 2005-এর মডেল আর 2009 রেজিস্ট্রেশন, 29 সিরিয়াল। আচ্ছা,
কি অবস্থায় আছে গাড়ি ভাই? এটা আলহামদুলিল্লাহ সামনে পিছের গ্লাস অরিজিনাল আছে, টুকটাক টাচ হইছে, খোলাকাটা অ্যাক্সিডেন্ট নাই। প্রতিটি গ্লাস অরিজিনাল আছে? জি। পিছনের গ্লাস হচ্ছে ব্ল্যাক, এটা কি অরিজিনাল ব্ল্যাক নাকি পেপার লাগানো? জি ব্ল্যাক অরিজিনাল ব্ল্যাক। বডি ফ্রেশই দেখা যাচ্ছে, খুব সুন্দর এটি কালার, গোল্ডেন বেস কালার। আর চাকাগুলো যে অবস্থা আছে মোটামুটি 7-8 মাস ইউজ করা যাবে? অনায় আছে ভাই, অনায় আছে। যেহেতু টাচ আপের কাজ হয়েছে, এই মুহূর্তে বডি ফ্রেশ হয়েছে, সিএনজি ইনস্টল করা আছে। দুইটা গাড়ি একেবারে 100% আছে ভাই। হেডলাইট ব্যাকলাইট ওজাল আছে? জি। এই মুহূর্তে যিনি কিনবেন চাইলে সেফটি বাম্পার ইনস্টল করে নিতে পারবেন সামনে পিছনে। আলোচনা সাপেক্ষে প্রয়োজন বলে আমি দিয়ে দিবো ভাই, এটা আবার সিট কভার লাগানো নাই, অরিজিনাল সিটে আছে ভাই। আলোচনা সাপেক্ষে প্রয়োজন বললে এক্সেট সিট কভার দিয়ে দিবো ইনশাআল্লাহ। যিনি কিনবেন উনি যদি চান সেই ক্ষেত্রে আপনি সবসময় বলে থাকেন যে সিট কভার এবং গিভি রিপেয়ার না থাকলে আপনি আলোচনা সাপেক্ষে ইনস্টল করে দেন। জি ভাই। মানে প্রতিটি সুইচ ওকে আছে তো? জি সম্পূর্ণ। ডিভিডি প্লেয়ার রয়েছে, মানে এসির পারফরমেন্স ভালো তো ভাই? জি জি। ড্যাশবোর্ড ফ্রেশই রয়েছে। আর গিয়ার বক্স এই গাড়ির সাথে? গাড়ির সাথে। আমরা তিন দিয়ে দেখে নিই, ইঞ্জিনের কি অবস্থা ভাই? ভালো আছে ভাই। আপনার সার্ভিস করেছেন? জি সার্ভিস করা হয়েছে। এই মতো সম্পূর্ণ ওকে আছে? সম্পূর্ণ ওকে। ওয়াশ করেছেন বোঝা যাচ্ছে, খুব ফ্রেশ দেখা যাচ্ছে। তারপর ফাইনালি ডেলিভারি দেওয়ার সময় তো ওয়াশ পলিশ করবেন আপনারা? জি। আপনারা যারা গাড়ি কিনতে আসবেন আশা করতে 23 দিন দিবেন? জি। আর টুকটাক যদি কাজের প্রয়োজন হয় সেক্ষেত্রে অবশ্যই কাজগুলো করে দিবেন? অবশ্যই আলোচনা সাপেক্ষে করে দিব। আলোচনা সাপেক্ষে করে দিবেন। আমরা গাড়ি মনে সঙ্গে আরেকবার জানিয়ে দেবেন। জি ভাই, এটা এক্সকোরোলা 2005 এর মডেল, নয় রেজিস্ট্রেশন, গোল্ডেন বেজ কালার, ইন্টেরিয়র বিসিট কালার, 29 সিরিয়াল। পেপারস কি অবস্থা আছে? পেপারস আপডেট আছে ভাই, 24 সাল পেপারস ওকে রয়েছে। আর প্রাইস কত রাখছেন? এটার প্রাইস 13,20,000 টাকা। 13,20,000 টাকা আস্কিং প্রাইস? আস্কিং প্রাইস অল্প কিছু কমবে ভাই, বেশি একটা কমবে না, অল্প কিছু কমবে, কথা বলার সুযোগ রয়েছে। তারপর ছিলাম একটু জেনে নেই যে এই গাড়িতে সামনে পিছনে বাম্পার এবং সিট কভার যদি ইনস্টল করা হয় সেক্ষেত্রে কি পরিমাণ টাকা খরচ হবে? 10-12,000 টাকা। 10-12,000 টাকা? জি। আর আলোচনা সাপেক্ষে আপনি ইনস্টল করে দেবেন? এটা আলোচনা সাপেক্ষে ইনশাআল্লাহ। আমরা শুরু অ্যাড্রেস জেনে নেই ভাই। জি ভাই, আমার শুরু মোহাম্মদপুর 4 রাস্তার মোড় থেকে গাবতলী দিকে 300-400 গজ আগাইলে হাতের বাম সাইডে জ্যাকেট ডিরি ফার্ম, ঠিক তার উল্টা পাশে লিমিটেড তিনের ঢাল, লিমিটেড তিনের ঢালে হাতের ডান সাইডে স্বামী কার এন্টারপ্রাইজ। আর কেউ যদি মোহাম্মদপুর সিয়া মসজিদ দিয়ে আসেন তাহলে মোহাম্মদী হাউজিং, লিমিটেড 3 নম্বর রোডের শেষ মাথায় হাতের বাম সাইডে স্বামী কার এন্টারপ্রাইজ। মোবাইল নাম্বারটি বলুন। হ্যাঁ, আমার মোবাইল নাম্বার 08-420-93726। এই নাম্বার তো হোয়াটসঅ্যাপ করা আছে? জি ভাই। এবং প্রতিটি গাড়ি আপনার প্রথম মালিক রায় থাকে? জি ভাই, প্রথম মালিক। আর নাম ট্রান্সফার একদিনে হয়ে যায় ইনশাআল্লাহ? নাম ট্রান্সফার একদিনে হয়ে যায়। এই মুহূর্তে কি এক্সকোরোলা গাড়ি আর আছে নাকি এই দুটি ভাইয়া? এক্সকোরোলা নাই, এলিয়ান আছে আর এক্সিও গাড়ি আছে। এলিয়ান এক্সিও এই মুহূর্তে অ্যাভেলেবল রয়েছে। আর প্রিমিয়ার নেই এই মুহূর্তে? না। আসলে গাড়ি কালেকশন বেশি, একটি দুটি গাড়ি দেখালে আসলে ভালো লাগে না। গতকালকে বানা হয়েছে? জি। আচ্ছা, খুব সুন্দর এটি কালার সোল্ড হয়ে গেছে। এটা আছে 2010 এর মডেল, দেখে নিই। 26 সিরিয়াল, 14,65,000 টাকা দাম। এটা জি এডিশন, এসি টাচ, প্রজেকশন হেডলাইট, তেল সিএনজি দুইটাই, সামনে পিছনে গ্লাস অরিজিনাল। সম্পূর্ণ ওকে অবস্থায় আছে? জি। এটা নিশান সানি 2008 এর মডেল, তেলের গাড়ি, অল অপশন অটো, 1300 সিসি, 8,70,000 টাকা। এটা 8,70,000 টাকা? জি। আপনার এখানে সব ধরনের বাজেটের গাড়ি পাওয়া যায়? জি ভাই। আর আপনার এখানে তো যে কেউ গাড়ি এক্সচেঞ্জ করতে পারবে ভাইয়া? জি, এক্সচেঞ্জ করতে পারবে, চাইলে বিক্রি করতে পারবে। আর কিন্তু তো পারবে, এই মুহূর্তে গাড়ি কালেকশন মোটামুটি ভালোই রয়েছে। অবশ্যই যারা ভিডিও দেখবেন ফিজিক্যালি আসবেন, আপনাদের পছন্দের গাড়ি পেয়ে যাবেন। সেলিম ভাই অনেক ধন্যবাদ, আপনাকে ব্যস্ততার মাঝে সময় দিলেন। ইনশাআল্লাহ আবার চলে আসবো, শুধু শুধু গাড়িগুলো দেখাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, আপনিও ভালো থাকবেন।